কখনো নিজেকে ডাক্তার দাবি করেন নাই যে আমি ডাক্তার। উনি যদি কাউকে ডাক্তার হিসেবে প্রেসক্রিপশন দিতেন, অ্যাকর্ডিং টু ল দিস ইজ এ ক্রাইম। সুতরাং উনি এই অপরাধটি উনি করেননি। উনি ফার্মাসিস্ট হিসেবে কারোর কাছে ওষুধ বিক্রি করেন যে উনি ওনার ওষুধের কারণে কারো জীবন হানি হয়েছে। সুতরাং উনি যদি এই কাজটা করতেন, ইট ওয়াজ এ ক্রাইম। উনি সাংবিধানিকভাবে স্বীকৃত ফ্রিডম অফ এক্সপ্রেশন, ব্যক্তি স্বাধীনতার অধিকারটা উনি প্রয়োগ করেছেন। ওনার বক্তব্য যদি কারো ভালো না লাগে, তাহলে অন্য কোনো বক্তা বক্তা এই বক্তব্যকে খণ্ডন করে বক্তব্য দিবেন। বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তারা বক্তব্য দিবেন। স্পেশালিস্টরা রয়েছে, তারা বক্তব্য দিবেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকজন রয়েছে, তারা বক্তব্য দিবেন। মিডিয়াতে ওনার বক্তব্য নিয়ে কথাবার্তা হয়েছে, পক্ষে বিপক্ষে সমালোচনা হবে। ওনার কোরআন হাদিসের বক্তব্যের সাথে যদি কেউ একমত না হয়, তাহলে ওনার বক্তব্যের একটা পাল্টা এক্সপ্লেনেশন আসতে পারে। কিন্তু এই কারণে ওনাকে অ্যারেস্ট করতে হবে? উনি বাংলাদেশের প্রথম শ্রেণীর টপ একজন, অল্প কয়েকজন শাইখুল হাদিসের মধ্যে উনি একজন। সেটা হলো যে এই কারণগুলিকে আপনি গ্রেপ্তার করার পর্যাপ্ত রিজন হিসেবে আপনি অবশ্যই, এটা তো অবশ্যই, কারণ এটা ফর এক্সাম্পল কেন গ্রেপ্তারটা তার জন্য আপনি মনে করেন প্রযোজ্য ছিল এবং জাস্টিফাইড করছেন আপনি? জাস্টিফাইড প্রযোজ্য না, ওনাকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। সরকারের কাছে আমার বিনয়ের সাথে করছেন, কেন গ্রেপ্তার করা হলো না? কারণ আমি বলছি, আমি দাউদকান্দিতে প্রথম করোনা টিকা নিয়েছি, তখন মাইক বাজিয়ে করোনা টিকার লোক আমি আনতে পারিনি। কারণ ওনার মতো আলেম যদি এই কথা বলে, একজন জ্ঞানী আলেম যদি বলে করোনার টিকা নিলে চিপস ঢুকিয়ে দেওয়া হবে, উনি নিজে বলতেছেন ওনার 11 সন্তান কাউকে করোনার টিকা দাও নেন নাই উনি, তাহলে মানুষ তো বিভ্রান্ত হবেই। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? আমরা উপদেশ নেই না, আমরা বিভিন্ন আলেমের কথা শুনি এবং শুনে আমরা ধর্ম পালন করতেছি। যে বিষয়টি এটা সম্পূর্ণ কোরআনের বিরোধী, উনি বলেছেন যারা, যেটা হচ্ছে যাদের ব্লাড গ্রুপ বি ওনারা বলে জান্নাতে বেশি যাবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক বাড়িয়ে দিন। সূরা আল আহকাফ 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলেন শুনেন, বলুন রসুলগণের মধ্যে আমি প্রথম নই, আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। আল্লাহ নবী বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে নবীকে বলার জন্য, যে নবী বলতেছেন আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে, আর উনি আমাদেরকে বি পজিটিভ যারা ব্লাড গ্রুপ তাদেরকে বেচতে বানাচ্ছে। দেখেন এখানে এটা এটা আমি সবসময় অন্তরে লালন করি, সেটা হচ্ছে সূরা ইমরানের 26 নম্বর আয়াত, বলুন ইয়া আল্লাহ তুমি সার্বভৌম শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ্য দিয়েছ, যাকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, যাকে ইচ্ছা সম্মান দান করো, এই বিষয়টা গুরুত্বপূর্ণ, যাকে ইচ্ছা সম্মান দান করো, যাকে ইচ্ছা অপমান করো, তোমার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। এখন এই যে করোনার আয়াতগুলো যে বললাম, এগুলা ওনার বক্তব্যের সাথে অনেকগুলো সাংঘর্ষিক। উনি করোনা ভাইরাস যখন, আমি দাউদকান্দি উপজেলায়। জি সুমন ভাই, আমার লাস্ট প্রশ্ন আপনার কাছ থেকে, আমি অন্যদের কাছে যাব, আজকে আমার অতিথি অনেক বেশি, আমি চাইবো যে সবাই 5 মিনিটের মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন তাহলে খুব ভালো হয়, আমরা দুইবার আলোচনাটা, না আমার শেষ হয়ে গেছে, আমার শেষ হয়ে গেছে। আমি লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে করি, সেটা হলো যে এই কারণগুলিকে আপনি গ্রেপ্তার করার পর্যাপ্ত রিজন হিসেবে আপনি? অবশ্যই, এটা তো অবশ্যই, কারণ এটা ফর এক্সাম্পল কেন গ্রেপ্তারটা তার জন্য আপনি মনে করেন প্রযোজ্য ছিল এবং জাস্টিফাইড করছেন আপনি? জাস্টিফাইড প্রযোজ্য না, ওনাকে আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। সরকারের কাছে আমার বিনয়ের সাথে করছেন, কেন গ্রেপ্তার করা হলো না? কারণ আমি বলছি, আমি দাউদকান্দিতে প্রথম করোনা টিকা নিয়েছি, তখন মাইক বাজিয়ে করোনা টিকার লোক আমি আনতে পারিনি। কারণ ওনার মতো আলেম যদি এই কথা বলে, একজন জ্ঞানী আলেম যদি বলে করোনার টিকা নিলে চিপস ঢুকিয়ে দেওয়া হবে, উনি নিজে বলতেছেন ওনার 11 সন্তান কাউকে করোনার টিকা দাও নেন নাই উনি, তাহলে মানুষ তো বিভ্রান্ত হবেই। এটা একটা মানে কি বলবো, এই 2021 সালে দেখেন, তারপরে উনি লাস্টে, আমি একটা কথা বলি, ওনার সাথে আমি এই পরিমনির খুব সামঞ্জস্য পেয়েছি একটি ঘটনায়, দুটি ঘটনায়। একটা হচ্ছে উনি যেমন বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, পরিমনি হচ্ছে অনুরূপভাবে একজন বাংলাদেশের বিখ্যাত নায়িকা,
নাম্বার ওয়ান। নাম্বার টু, পরিমণি যখন সরকার যখন তাকে গ্রেফতার করতে গিয়েছে, ওই লাইভে গিয়ে ওনার সমর্থক বৃন্দকে ওনার বাসায় আসার জন্য বসে মুফতি কাজী ইব্রাহিম উনিও অনুরোধ করেছেন। কেন করলেন? ওনার মতো একজন জ্ঞানী ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তি ফেসবুক লাইভে গিয়ে এ কথা ওনার বলা ঠিক হয়নি। ওনার উচিত ছিল সরকারি যারা যারা নিরাপত্তা বাহিনীর যারা গিয়েছিল তাদেরকে সহযোগিতা করা, উনি তা না করে ফেসবুকে লাইভ দিয়ে উনি নিজেকে আরো ছোট করেছেন। দেখেন তারপরে ওনার দুটি ওয়াজ লাস্টে যে দুই সপ্তাহ উনি বলেছেন, ওয়াজের মধ্যে উনি তালেবানকে উস্কিয়ে দিচ্ছেন। উনি ওয়াজের মধ্যে উপমা স্বরূপ বলছেন বাংলাদেশে, বাংলাদেশ হচ্ছে পুকুর, ছোট পুকুর, এই পুকুরে বলে তিমি মাছ হবে না, তিমি মাছ হচ্ছে তালেবান। মানে কেমন কথা! এটাতে যারা ইসলামী যারা উগ্রবাদী তাদেরকে উৎসাহিত করবে, এটা স্বাভাবিক। দেখেন তারপরে বলেছে সবচেয়ে গরিত অপরাধ, লাইভে এসে উনি বলছেন কি হিন্দুস্তানের দালাল রয়্যাল এজেন্ট সরকারি নিরাপত্তা বাহিনী ওনাকে গেছে অ্যারেস্ট করার জন্য, তাদেরকে উনি বলতেছে হিন্দুস্তানের দালাল রয়্যাল এজেন্ট। এই কথা বলার উদ্দেশ্যটা কি? এই জন্যই দেখেন কোনো সময় কোনো কিছু আটকে থাকে না। এই দেখেন আরো জিনিস বলেছে কি, দেখেন আমার কাছে লেখা আছে, বেশি সন্তান জন্ম দিয়ে ইউরোপ দখল করতে হবে, আস্তাগফিরুল্লাহ, শিশুদের টিকা নিলে এইডস হবে, আস্তাগফিরুল্লাহ। তারপরে এই যে গাণিতিক করোনা ভাইরাসের টিকার উনি গাণিতিক সূত্র দিয়েছেন, মানে এটা একজন আলেমের থেকে আমি বিনয়ের সাথে বলছি, উনি আমার ওস্তাদ, ওনাকে আমি সম্মান করি, এটা কোনোভাবেই ওনার কাছ থেকে আমি প্রত্যাশা করিনি। ধন্যবাদ। জি, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, অনেকগুলি অসঙ্গতির কথা তুলে এনেছেন এবং আইনিভাবে আপনি একজন আইনের লোক ছিলেন এবং আপনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ছিলেন, বাংলাদেশ আর্মির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ডেফিনেটলি মানব সেবা করে যাচ্ছেন এখন পর্যন্ত। আপনার জায়গা থেকে আপনি খুব স্পষ্টভাবে বলেছেন, আপহোল্ড করেছেন, জাস্টিফাইড করেছেন যা যে গ্রেপ্তারটা তার প্রযোজ্য ছিল, তার জন্য পাওনা ছিল, অনেক আগেই করা উচিত ছিল এবং কারণগুলি আপনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। আমি একজন আইনজীবী আছে আমার সাথে, জনাব আবু বকর মোল্লা, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র থেকে, তিনি ব্যারিস্টার, একজন লয়ার, একজন আইনজীবী হিসেবে তিনি কর্ম নিয়োজিত আছেন। আমি তার কাছ থেকে জানতে চাইব, ব্যারিস্টার আবু বকর, আপনি কীভাবে দেখেন ব্যাপারটাকে, তার গ্রেপ্তারটাকে, গ্রেপ্তারের পিছনে যে রিজনগুলি তুলে ধরেছেন মেজর মোহাম্মদ আলী, এটাকেই কি আপনি মনে করেন গ্রেপ্তার করাটার জন্য যথেষ্ট এখানে ইনগ্রেডিয়েন্টস আছে, এটাকে আপনি জাস্টিফাইড করছেন কিনা, কীভাবে দেখেন আপনি? ধন্যবাদ, ধন্যবাদ সাগর ভাই আপনাকে, আপনার প্রতিষ্ঠান ফেস দ্য পিপলকে এবং আজকের প্যানেলিস্ট মোহাম্মদ আলী সহ অন্যান্য যারা আলেম রয়েছেন, অ্যানালিস্ট রয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই ব্যাপারটি খুবই একটি জনপ্রিয় এবং খুবই আলোচিত বিষয় যে মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম সাহেব উনি একজন জনপ্রিয় ব্যক্তি এবং ওনার অ্যারেস্টে একটি খুবই তুমুল আলোচিত বিষয়। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এটার আইনগত দিক এবং এটার জাস্টিফিকেশন আছে কিনা। দেখুন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এবং বাংলাদেশ একটি ইন্টারন্যাশনাল ট্রিটির সিগনেটরি, ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এবং বাংলাদেশের সংবিধান, সেখানে ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনকে কনফার্ম করা হয়েছে, গ্যারান্টি দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার বক্তব্যের কারণে যদি মানে কারোর মানহানি না হয়, ডিফেমেশন না হয়, আপনার বক্তব্যের কারণে যদি ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স না হয়, আপনি ইউ আর ফ্রি টু স্পিক। আপনার দ্বারা যদি আপনার কারণে যদি কারো মান সম্মান হয়, কারো যদি ফিজিক্যাল মানসিক ক্ষতি হয়, সুনামের ক্ষতি হয়, তাহলে আপনি আপনার ফ্রি স্পিচের গ্যারান্টি আপনার রয়েছে। অর্থাৎ আপনার কারো সুনাম ক্ষতি না করে, সুনামের ক্ষতি না করে, কোনো ইল মোটিভেশন ছাড়া, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ অর যারাই ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর সিগনেটরি যে রাষ্ট্রগুলো এবং ICCPR এর সিগনেটরি যে রাষ্ট্রগুলো, সেই দেশের প্রত্যেক নাগরিক তারা স্বাধীনভাবে তাদের ধর্মীয় বক্তব্য এবং রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার রাখে
এটা সাংবিধানিকভাবে স্বীকৃত একটি রাইট এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের আন্ডারে স্বীকৃত একটি রাইট। এখন আমার প্রশ্ন হলো, কাজী ইব্রাহিম সাহেবের এই বক্তব্যের কারণে কোনো ভায়োলেন্স হয়েছে কিনা? হয়নি। কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যের কারণে কারোর মানে সুনামের ক্ষতি হয়েছে কিনা, ডিফেমেশন হয়েছে কিনা, তা হয়নি। উনি একজন ধর্মীয় বক্তা, বিভিন্ন জায়গা থেকে উনি ওনার ধর্মীয় গ্রন্থাদি ছাড়াও বর্তমান দুনিয়ার সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন জায়গা থেকে উনি তথ্য কালেকশন করে কথা বলেন। এখন উনি তো নিজেকে ডাক্তার দাবি করেন নাই যে আমি ডাক্তার। উনি যদি কাউকে ডাক্তার হিসেবে প্রেসক্রিপশন দিতেন, অ্যাকর্ডিং টু ল দিস ইজ এ ক্রাইম। সুতরাং উনি এই অপরাধটি উনি করেননি। উনি ফার্মাসিস্ট হিসেবে কারোর কাছে ওষুধ বিক্রি করেন না যে উনি ওনার ওষুধের কারণে কারো জীবন হানি হয়েছে। সুতরাং উনি যদি এই কাজটা করতেন, ইট ওয়াজ এ ক্রাইম। উনি সাংবিধানিকভাবে স্বীকৃত ফ্রিডম অফ এক্সপ্রেশন, ব্যক্তি স্বাধীনতার অধিকারটা উনি প্রয়োগ করেছেন। ওনার বক্তব্য যদি কারো ভালো না লাগে, তাহলে অন্য কোনো বক্তা এই বক্তব্যকে খণ্ডন করে বক্তব্য দিবেন। বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তারা বক্তব্য দিবেন। স্পেশালিস্টরা রয়েছে, তারা বক্তব্য দিবেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকজন রয়েছে, তারা বক্তব্য দিবেন। মিডিয়াতে ওনার বক্তব্য নিয়ে কথাবার্তা হয়েছে, পক্ষে বিপক্ষে সমালোচনা হবে। ওনার কোরআন হাদিসের বক্তব্যের সাথে যদি কেউ একমত না হয়, তাহলে ওনার বক্তব্যের একটা পাল্টা এক্সপ্লেনেশন আসতে পারে। কিন্তু এই কারণে ওনাকে অ্যারেস্ট করতে হবে? উনি বাংলাদেশের প্রথম শ্রেণীর টপ একজন, অল্প কয়েকজন শায়খুল হাদিসের মধ্যে উনি একজন বলতে পারেন। বাংলাদেশের টপ ক্লাস যদি আপনি কম্পেয়ার করেন, টপ ক্লাস সেকুলার এডুকেশন সিস্টেমের যারা টপ ক্লাস প্রফেসর, তাদের সমপর্যায়ভুক্ত। অপরদিকে ওনার কোরআন হাদিসের ভালো নলেজ রয়েছে, উনি একজন জনপ্রিয় আলেম। তো ওনাকে যে এইভাবে হাত করা পরিয়ে অ্যারেস্ট করা হলো রাতের আধারে ওয়ারেন্ট ছাড়া, এরপরে 24 ঘন্টার মতো মানসিকভাবে নির্যাতন করা হলো, এরপরে মামলা তো ছিল, পরবর্তী পরের দিন আমরা শুনেছি যে একজন ভদ্রলোক মামলা করেছিল, হয়তো ওয়ারেন্ট এর আগে হয়তো জানতেন না যে মামলা হয়েছে, কিন্তু ওয়ারেন্ট নিয়েই তো তাকে গ্রেফতার করতে গেছে। দেখুন, প্রথমে কিন্তু মামলাটি হয় না। আমি যতটুকু দেখেছি পুলিশের বক্তব্যে, যে ওনাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে যায়, তখন ওনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, অর্থাৎ পরবর্তীতে মামলাটি হয়েছে। এবং আমি সেই মামলাটাকে খুব বেশি মানে মূল্য দিতে চাই না। কারণটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে এত বছর ধরে, উনি যে কথাটি বলেছেন যে ওনার বিরুদ্ধে এত বছর ধরে কোনো মামলা নেই, পুলিশ যে ওনাকে অ্যারেস্ট করতে গেলেন, এরপরে আমরা মিডিয়ার মাধ্যমে মামলার কথা জানতে পারলাম। অর্থাৎ পুলিশ অ্যাক্ট করার আগে, ওই দিন সেখানে যাওয়ার আগে ওনার বিরুদ্ধে কোনো মামলা হয়েছিল বলে আমি মিডিয়াতে দেখিনি। অর্থাৎ দেখা যাচ্ছে যে ব্যাপারটি একই সাথে সাইমুলটেনিয়াসলি ঘটনা ঘটেছে। পুলিশ সেখানে গিয়েছে, মামলার কথা আমরা জেনেছি। আমি এই মামলাটিকে একটি ইল মোটিভেটেড, অসৎ উদ্দেশ্যের মামলা বলতে চাই। এইটা হচ্ছে আমার 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 ওপিনিয়ন, যে এইটার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকার সম্ভাবনা রয়েছে। বাট এখন পর্যন্ত আমরা পুলিশের কাছ থেকে যেটা, আপনি যে সম্ভাবনার কথা, যে গ্রেফতার করার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসের কথা বলেছেন, যে সম্ভাবনার কথাগুলি বলেছেন, এগুলি তো তা তিনি প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে। মেজর মোহাম্মদ আলী সুমন যেটা বলেছেন যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি, এবং তিনি যে কথাগুলি বলেছেন সেগুলির কোনো ভিত্তি ছিল না, এবং